বিভাগের মতো চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরেও 14 দিন ধরে চলছে আন্দোলন। কিছুক্ষণ আগে গণজাগরণ মঞ্চের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো চিফ অরিন্দ টিটো। আজকে জামায়াতের ডাকা হরতাল উপলক্ষে বিকাল 3টার পরিবর্তে সকাল 10টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রামের সর্বস্তরের জনতা। এই উপস্থিত সকল জনতার কণ্ঠে উচ্চারিত হয়েছে প্রতিবাদী গান স্লোগান, এবং এই গান স্লোগানের মধ্যে ছিল সকল যুদ্ধাপরাধের ফাঁসির দাবি। তারা বলছেন যতদিন পর্যন্ত সকল যুদ্ধাপরাধের ফাঁসি কার্যকর হবে না ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, ততদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই মূলত জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে জামায়াতের ডাকা হরতাল চট্টগ্রামে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু পরে যথারীতি খোলা ছিল এবং চট্টগ্রাম মন্ডলের কার্যক্রম ছিল স্বাভাবিক। আপনাকে জানিয়ে রাখতে চাই বিকালে এই চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ থেকে কালো পতাকা নিয়ে একটি বিশাল মিছিল চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে মিলিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই ঢাকার শাহবাগের সহযোগিতা কাশ্মীর শান্তির বিন্দুতে আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে 1 মিনিট নিরবতা পালন করেছে তার মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই ছিল চট্টগ্রামের আজকে গণজাগরণ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।